রিয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। গুগল সার্চ কনসোল, গুগল আগে যেটাকে আমরা জানতাম হচ্ছে গুগল ওয়েবমাস্টার টুল, এই টুলসের একটা সিরিজ ভিডিও আমরা আমাদের চ্যানেলে শুরু করেছি। গত আগের ভিডিওতে আমরা আপনাদের মাঝে ডিসকাস করেছিলাম যে কিভাবে গুগল সার্চ কনসোলে আপনি আপনার প্রপার্টিটা অর্থাৎ আপনার ওয়েবসাইটটা আপনি কীভাবে অ্যাড করতে পারবেন, এবং এই ওয়েবসাইট অ্যাড করার বিভিন্ন মাধ্যমগুলো আমরা আপনাকে দেখিয়েছিলাম যে কিভাবে ডোমেন প্রপার্টিতে বা ইউআরএল প্রিফিক্সের মাধ্যমে আপনি খুব চমৎকারভাবে আপনার ওয়েবসাইটকে ভেরিফাই করতে পারবেন গুগল সার্চ কনসোলে। গুগল সার্চ কনসোল বা গুগল ওয়েবমাস্টার টুল এমন একটি ইম্পর্টেন্ট টুল যে টুলের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের যত যাবতীয় ইনফরমেশন, যাবতীয় ডেটা, বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনি গুগল সার্চ কনসোলে সম্পূর্ণ ফ্রিতে দেখে ফেলতে পারবেন। এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে, সেই ফিচারগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেক দিন এক একটা করে ভিডিও দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো আজকে আমরা গুগল সার্চ কনসোলের একটা গুরুত্বপূর্ণ ফিচার, সেই ফিচারটার নাম হচ্ছে গুগল সার্চ কনসোলের যে পারফরমেন্স ট্যাব। একটা ওয়েবসাইট যখন আমরা গুগল সার্চ কনসোলে অ্যাড করি, অ্যাড করার পর সেই ওয়েবসাইটটার 7 দিনের বা 1 মাসের বা লাস্ট 90 ডেজের অথবা একটা কাস্টম ডেট রেঞ্জের ভিতরে আমরা বিভিন্ন পারফরমেন্স ট্যাবের ভিতরে বিভিন্ন ধরনের তথ্য পাই। সেই তথ্যগুলো কিরকম, সেই তথ্যগুলোর মধ্যে রয়েছে আপনার ওয়েবসাইটে কতগুলো ক্লিক আপনি পাচ্ছেন, আপনার ওয়েবসাইটের কোন কিওয়ার্ডের জন্য কত ইমপ্রেশন পাচ্ছেন, আপনার ওয়েবসাইটের প্রত্যেকটা টাইটেল বা কিওয়ার্ডে গুগল সার্চ রেজাল্ট পেজ থেকে ক্লিক থ্রু রেটটা কেমন বা সিটিআরটা কিরকম, হ্যাঁ এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো বা এভারেজ পজিশনটা কেমন রয়েছে, এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা পাই হচ্ছে গুগলের যে সার্চ কনসোলের যে পারফরমেন্স ট্যাবটা রয়েছে সেই পারফরমেন্স ট্যাবটার মধ্য থেকে। তো কথা না বলে মূল ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলেন, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং ডিজিটাল মার্কেটিং শিখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে মনিটর স্ক্রিনে যে ওয়েবসাইটটা গুগল ইন্ডেক্স করা রয়েছে, সেই ওয়েবসাইটটা হচ্ছে redoankawsar.com। এই ওয়েবসাইটটা, এটা আমার পার্সোনাল ব্লগ ওয়েবসাইট, আপনারা অনেকেই জানেন। তো এই ওয়েবসাইটটারই আমরা আপনাদেরকে যেই ওভারভিউগুলো রয়েছে গুগল সার্চ কনসোলের, সেই সার্চ কনসোলের ওভারভিউগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে যেই প্রথম পজিশনে বা প্রথম যেই আমাদের ভিডিওটা সার্চ কনসোল নিয়ে, সেটা হচ্ছে পারফরমেন্স ট্যাবটা নিয়ে। তো দেখেন, ব্লগার এবং ওয়েবমাস্টারদের জন্য কিন্তু এই সার্চ কনসোল কিন্তু অনেক অনেক হেল্পফুল একটা জিনিস, ঠিক আছে? আপনি একটা পেইড টুল দিয়ে যে সকল কাজগুলো করতে পারবেন, আপনি যদি সার্চ কনসোলটাকে প্রপার ওয়েতে ইউজ করতে পারেন, আপনার কোনো পেইড টুল ইউজ করার দরকার নাই কিওয়ার্ড রিসার্চের জন্য, আপনার কোনো পেইড টুল ইউজ করার জন্য দরকার নাই র্যাঙ্ক মনিটর করার জন্য। নতুন অবস্থা আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার কোন কিওয়ার্ডের কী অবস্থা রয়েছে, কোন কিওয়ার্ড কত নম্বর পজিশনে রয়েছে, কোন কিওয়ার্ড কেমন ইমপ্রেশন পাচ্ছে, দ্যাটস ইট। তো আজকে আমরা এখানে অনেকগুলো আপনারা ট্যাব দেখতে পাচ্ছেন, অনেকগুলো অপশন রয়েছে, আমরা স্টেপ বাই স্টেপ চেষ্টা করব প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। এই জন্য হয়তো আমাদের 8 থেকে 10টা বা 12টা বা 15টা ভিডিও মেক করতে হতে পারে। তো আমরা চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে একবারে স্টেপ বাই স্টেপ পুরো জিনিসটা কভার করার জন্য। আজকে সবচাইতে মূল যে বিষয়টা সেটা হচ্ছে পারফরমেন্স। এই যে দেখেন, এই যে পারফরমেন্স, এটা ক্লিক করলে আরও 2টা অপশন আসছে, একটা হচ্ছে গুগল নিউজ আর একটা হচ্ছে সার্চ রেজাল্ট। তো সার্চ রেজাল্টটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি কাজ, তারপর গুগল নিউজটি আমরা কথা বলবো কীভাবে কাজ করলে গুগল নিউজ অ্যাপ পাওয়া যায় এবং সেটার জন্য কী করতে হবে, এটা নিয়ে আমরা নেক্সটের ভিডিওগুলোতে আমরা আলোচনা করব। তবে আজকে সার্চ রেজাল্ট নিয়ে আমরা কথা বলবো। তো সার্চ রেজাল্টটা যখন আমরা ক্লিক করলাম, এখানে দেখেন একটা পারফরমেন্স ট্যাব এখানে ওপেন হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে একটা ট্যাব ওপেন হচ্ছে এবং দেখেন 4টা কালার রয়েছে এখানে। এই যে দেখেন, ব্লু কালার, পার্পেল কালার, গ্রিন কালার, ইয়েলো কালার। এই 4টা কালারের আবার যে রেশিওগুলো রয়েছে, দেখেন এই যে নিচে যে পার্পেল কালারটা সেটা কি, সেটা হচ্ছে ইমপ্রেশন। হ্যাঁ, ইমপ্রেশন অনেক পাচ্ছে, এটা একটা গুড সাইন, এটা খারাপ সাইন বলবো তা না। ইমপ্রেশন বেশি পাওয়া মানে হচ্ছে আপনার গুগলের প্রথম 10টা পেজের ভিতরে আপনার ওয়েবসাইট কোনো না কোনো পজিশনে রয়েছে, যে কারণে কিন্তু ইমপ্রেশনগুলো আসছে, ঠিক আছে? আর এই যে ব্লু কালারটা হচ্ছে ক্লিক, এই যে দেখেন ক্লিক, ঠিক আছে? ক্লিকের পার্সেন্টেজ যত কম থাকবে তার মানে আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করছেন না, ওয়েবসাইট আপনার খুব একটা বেশি গ্রো হচ্ছে না, ওয়েবসাইটে কন্টেন্ট দিচ্ছেন না, আপনাকে কী করতে হবে, ক্লিকের সংখ্যা বাড়াতে হবে। এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি নতুন নতুন পোস্ট ক্রিয়েট করতে হবে, হ্যাঁ নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি সোশ্যাল শেয়ার করতে হবে এবং গেস্ট পোস্টিং করতে হবে, লিঙ্ক বিল্ডিংয়ের জন্য আপনাকে ফোকাস করতে হবে যাতে আপনার ওয়েবসাইটের ট্রাফিক আসে। কারণ আমরা জানি ব্লগটা আর্ন করে বা কোনো ওয়েবসাইট আর্ন করে হচ্ছে ট্রাফিকের উপরে, অর্গানিক ট্রাফিকের উপরে। সেই জন্য আমাদের কী করতে হবে, সবসময় ক্লিকটার দিকে ফোকাস রাখতে হবে, ঠিক আছে? কত ক্লিক পাচ্ছি, কত ইমপ্রেশন আসছে, এভারেজ সিটিআরটা কেমন, এভারেজ সিটিআরটা যত বাড়বে তত এটা ভালো, ঠিক আছে? এরপর হচ্ছে এভারেজ পজিশনটা কেমন, এভারেজ পজিশনটা হচ্ছে 65, মানে প্রত্যেকটা যেই সকল কিওয়ার্ডগুলো থেকে আপনি ইমপ্রেশন পাচ্ছেন অন এভারেজ সবগুলোই গুগলের 6 নম্বর পেজ অবস্থান রয়েছে। আরও ডিটেল যদি আপনি দেখতে চান, এই যে নিচের দিকে দেখেন, এখানেও রয়েছে কোয়ারিজ, পেজ, কান্ট্রিজ, ডিভাইস, সার্চ অ্যাপিয়ারেন্স, ডেট, এবং উপর দিকে একটা অপশন রয়েছে দেখেন, এই যে সার্চ
টাইপটাই, সার্চ টাইপটা বিভিন্নভাবে হয়। একটা হচ্ছে আপনার যত ইমেজ আপনি পাবলিশ করেছেন সেই ইমেজগুলোরও কিন্তু ইমপ্রেশনটা আসে, ইমেজগুলো থেকে ক্লিক করেও কিন্তু ব্লগের ট্রাফিক আসে। সেটা কীরকম, সেটারও ডেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, পাশাপাশি আপনি ওয়েবটা দেখতে পারবেন, পাশাপাশি যদি কোনো ভিডিও আপনার ওয়েবসাইটে থাকে, ভিডিওর কারণে কিন্তু আপনার ওয়েবসাইটে ইমপ্রেশনটা প্রায় সেই ইমপ্রেশনটা থেকেও আপনি কতগুলো ক্লিক পাচ্ছেন সেটাও মনিটর করতে পারছেন। এবং আলটিমেটলি ফাইনালি যেটা গুগল নিউজ, যেটা গুগল নিউজে যদি আপনার ওয়েবসাইটে অ্যাপ্রুভ থাকে সেক্ষেত্রে গুগল নিউজের ডেটাটাও এখানে দেখতে পারবেন। তাহলে এই গেলো একটা সিলেকশন টাইপ পারফরমেন্স ট্যাবের। এছাড়া আপনি এই পারফরমেন্স ট্যাবের ভিতরে আরেকটা জিনিস করতে পারবেন, সেটা হচ্ছে কম্পেয়ার, আপনার ওয়েবে কীরকম যাচ্ছে ভার্সেস ইমেজ ইমেজে কীরকম হচ্ছে। হ্যাঁ, এটা অ্যাপ্লাই ক্লিক করে করলে লাস্ট থ্রি মান্থের ডাটাটা আপনি দেখতে পারবেন যে আপনার ওয়েব থেকে কয়টা আপনি ক্লিক পেলেন এবং ইমেজ থেকে কয়টা আপনি ক্লিক পেলেন। তো ইমেজে যেহেতু কম, সেহেতু ইমেজে আপনার একটু কাজ বেশি করতে হবে, এটা জাস্ট একটা সাধারণ কমন সেন্স, ঠিক আছে। সেম একইভাবে আপনি কম্পেয়ার করতে পারবেন আপনি কি ভিডিওতে কেমন আসছে, ইমেজে কেমন আসছে। হ্যাঁ, এই সমস্ত ডেটাগুলোকে আপনি চাইলে আবার এক্সপোর্ট ইম্পোর্টও করতে পারেন। এই যে দেখেন এখানে এক্সপোর্ট রয়েছে, এক্সপোর্ট অপশনে ক্লিক করলে গুগল শিট, ডাউনলোড এক্সেল, ডাউনলোড সিএসবি, এই তিনটা ফরম্যাটে আপনি কী করতে পারবেন, এগুলোকে ডাউনলোড করে আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবেন, দেখাতে পারবেন, দেখো তোমার আগে এই অবস্থা ছিল গত 3 মাসে, এখন বর্তমানে এই অবস্থা, ঠিক আছে। এই যে ডাটা কম্পেয়ার করার জন্য, এই যে দেখেন এই যে ডাটা, ডাটাতে কী কীভাবে কম্পেয়ার করে দেখাবেন, যে মোস্ট রিসেন্ট যদি দেখতে চান 1 মান্থের সেটা দেখতে পারবেন, লাস্ট 7 ডেজের দেখতে পারবেন, লাস্ট 28 ডেজের দেখতে পারবেন, হ্যাঁ লাস্ট 6 মান্থের দেখতে পারবেন। কাস্টম ডেট রেঞ্জের দেখারও অপশন রয়েছে। পাশাপাশি কম্পেয়ার, কম্পেয়ারটা তখনই প্রয়োজন হয় যখন আপনি একজনের একটা ওয়েবসাইটে এসইও করেছেন 1 মাস, হ্যাঁ 1 মাস কাজ করেছেন 28 দিন, এখন তার ওয়েবসাইটের বর্তমান অবস্থা কী, তাহলে কী করতে পারেন, যে কম্পেয়ার করতে পারবেন লাস্ট 128 ডেজে তার ওয়েবসাইটের কী প্রোগ্রেসটা আপনি করেছেন, বা লাস্ট 3 মান্থের কী প্রোগ্রেসটা আপনি করেছেন। অ্যাপ্লাই দিলেই লাস্ট 3 মান্থের ডেটার সাথে এখনকার ডেটার একটা কম্পেয়ার হয়ে যাবে। আচ্ছা, তো লাস্ট 3 মান্থের ডেটার সাথে এখনকার ডেটার একটা কম্পারিজন এখানে চলে এসছে। এটাকে আপনি কী করতে পারবেন, এটাকে ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবেন, এই যে দেখো এই তোমার এই যে কম্পেয়ারের ডাটা হলো এটা, ঠিক আছে, ওয়েবের এই বর্তমানে এই অবস্থা, ইমেজের বর্তমানে এই অবস্থা, এই, ঠিক আছে। তো এরপরে এখানে দেখেন আরও একটা ট্যাব রয়েছে, আপনি এইটা কম্পেয়ার করতে পারবেন স্পেসিফিক যে সার্চ রেজাল্ট সেটা সিলেকশন করে। এখানে প্লাস আর একটা আইকনে ক্লিক করলে দেখেন আপনাকে আরও কিছু অপশন দিচ্ছে। কী কী সেই অপশনগুলো, অপশন হচ্ছে কোয়ারিস, আপনি একটা কোয়ারিস লিখে সার্চ করতে পারেন যে এই কোয়ারিসটা আসলে কীরকম আপনার ওয়েবসাইটে দেওয়া হচ্ছে, ইমপ্রেশন পাচ্ছে বা ক্লিক আসছে এই কোয়ারিস থেকে। হ্যাঁ, তারপর দেখেন কোয়ারিস নট কন্টেইনিং, কোয়ারিস কন্টেইনিং মানে কি, কোয়ারিসটা আছে, ঠিক আছে। যেমন আমি যদি এখানে যদি দিই হচ্ছে, আমি যদি এখানে দেই হচ্ছে ওয়েব হোস্টিং, হ্যাঁ এই কোয়ারিটা যদি আমি যদি অ্যাপ্লাই করি, তাহলে আপনি দেখতে পারবেন যে এই ওয়েব হোস্টিং কোয়ারির উপর আপনার ওয়েবসাইটে কোনো কন্টেন্ট যদি থাকে সেক্ষেত্রে সেটার ইমপ্রেশন কীরকম, সেটার পজিশন কীরকম, এটা আপনি দেখতে পাচ্ছেন। পাশাপাশি আপনি কম্পেয়ার করতে পারবেন, হ্যাঁ আমার ওয়েবসাইটে ওয়েব হোস্টিং এবং ডোমেন ভার্সেস হোস্টিং, সে ফর এক্সাম্পল আমি দিলাম কোয়ারিস, কোয়ারিস থেকে কী আসছে, এই যে কম্পেয়ারে গিয়ে আমি বললাম কিওয়ার্ড হচ্ছে ডোমেইন, এবং এটার আমি আমি দিলাম হচ্ছে হোস্টিং, তা এই দুইটা কম্পেয়ার করলে আমার কীরকম আসে, কোনটাতে আমার বেশি, তাহলে হোস্টিংয়ে যেহেতু বেশি ইম্প্রেশন পাচ্ছে তার মানে হোস্টিংয়ে আমার কিওয়ার্ড বেশি রয়েছে, ডোমেনে নাই মানে কি, ডোমেনে কোনো কিওয়ার্ড আমার সেরকম সার্চ রেজাল্ট পজিশনে নাই বা আমার কোনো সেরকম কিওয়ার্ডও নাই, ঠিক আছে। তো হোস্টিংয়ে যেহেতু আমার ইম্প্রেশন পাচ্ছে, হোস্টিংয়ে কোন কোনগুলো ইম্প্রেশন পাচ্ছে এখানে যদি সেটার ডেটা যদি থাকে দেখাবে যে কোন পেজ, এখানে পেজগুলো দেখাচ্ছে এই পেজগুলো আপনার হোস্টিং রিলেটেড কথাবার্তা এই পেজগুলোতে আপনার আছে, হ্যাঁ কোন কোন কান্ট্রি থেকে আসছে সেক্ষেত্রে সে কান্ট্রির ইমপ্রেশন কোন কোন কান্ট্রি থেকে পাচ্ছে সেটাও এখানে ডেটা দেখতে পারবেন, ডিভাইস কোন ডিভাইসে বেশি সেটাও দেখতে পারবেন, মোবাইল ডেস্কটপ ডিভাইসে সবচেয়ে বেশি ইমপ্রেশন আসছে, সার্চ অ্যাপিয়ারেন্সে দেখতে পারবেন যে কী অবস্থা, ডেট, এরকম অনেক ডেটা কিন্তু আপনাকে প্রোভাইড করছে, আপনি কম্পেয়ার করতে পারবেন। এখন এই যে 3টা শর্টিং করলাম, এরপর 4 নম্বরটা ক্লিক করলে দেখবেন আমি যদি 4 নম্বরে এখন যদি কান্ট্রি ওয়াইজ যদি আমি দেখতে চাই, সে ফর এক্সাম্পল বাংলাদেশে আমি যদি দেখতে চাই কীরকম ট্রাফিক আছে, তখন দেখবেন যে এই যে দেখেন এখান থেকে এটার একটা পজিশন দেখাচ্ছে, ঠিক আছে। সো এভাবে আমরা এই ট্যাবগুলো অ্যাড করে আমরা কী করতে পারি, বিভিন্ন রেজাল্ট দেখতে পারি, ঠিক আছে। বিভিন্ন রেজাল্ট আমরা কী করতে পারি এখানে দেখতে পারি, আমরা যদি এখানে এবার কান্ট্রিতে যদি যাই, আমরা একটু এবার বাংলাদেশ দিলাম, এইবার এখানে প্লাস আইকন ক্লিক করে যদি আমি যদি আরেকটা কান্ট্রি যদি দেখতে চাই, সে ফর এক্সাম্পল আমি ইউনাইটেড স্টেট দিলাম, তাহলে দেখেন আমার 3 নম্বর যে ট্যাবটা ছিল বাংলাদেশ সেটা কিন্তু চলে গিয়েছে। আমি এটাই আপনাদের দেখাতে যাচ্ছি, একসাথে কিন্তু 4টা ট্যাব ওপেন করা যায় না, কয়েকটা ক্ষেত্রে কম্পারিজন করার ক্ষেত্রে 4টা ট্যাব ওপেন করা যায়, কিন্তু ডেটা দেখার ক্ষেত্রে 4টা ট্যাব একসাথে ওপেন করা যায় না।
তাহলে দেখেন আমরা এখান থেকে কি কি রেজাল্ট পেলাম, আপনার ওয়েবসাইটের কত ক্লিক পাচ্ছেন, আপনার ওয়েবসাইটের টোটাল ইমপ্রেশন কেমন হচ্ছে, আপনার ওয়েবসাইটের সিটিআর কেমন, আপনার ওয়েবসাইটের এভারেজ পজিশনিং কেমন। পাশাপাশি আমি দেখতে পাচ্ছি আমার ওয়েবসাইটের ইমেজে কীরকম সার্চ ক্লিক পাচ্ছি, আমার ওয়েবসাইটের ওয়েব থেকে কেমন ক্লিক পাচ্ছি, ভিডিও থেকে কেমন ক্লিক পাচ্ছি, নিউজ গুগল নিউজ থেকে কেমন ক্লিক পাচ্ছি। আমি কম্পেয়ার করতে পারি দুইটা ডাটা, আগে কেমন ছিল এখন কেমন আছে, মনিটরিং করার জন্য। পাশাপাশি আমি কোয়েরিজ বিভিন্ন ধরনের কিওয়ার্ড দিয়ে আমি কী করতে পারি, কম্প্যারিজন করতে পারি। আমি পেজ বিভিন্ন পেজের বর্তমান অবস্থা এবং পূর্বের অবস্থা কম্পেয়ার করতে পারি, কান্ট্রি ওয়াইজ আমি কম্পেয়ার করতে পারি, ডিভাইস ওয়াইজ করতে পারি, হ্যাঁ। এবং আরেকটা রয়েছে সার্চ অ্যাপিয়ারেন্স অনুযায়ী আমি কী করতে পারি, কম্পেয়ার করে দেখতে পারি, ঠিক আছে, যে ভিডিওতে কীরকম, ওয়েব লাইট ইনসাইডে কীরকম, হ্যাঁ। তো এই হতেছে এখানকার বর্তমান অবস্থা। এখন আপডেটটা দেখেন প্রতি 4 ঘন্টার মধ্যে এটা কি হচ্ছে, আপডেট হচ্ছে। দেখেন অল ডাটা রেকর্ডেড অ্যান্ড ডিসপ্লেড ইন প্যাসিফিক টাইম জোন, মানে আপনি যে টাইম জোন দিয়ে আপনার এই গুগল সার্চ কনসোল অ্যাকাউন্টটা করেছেন সেই টাইম জোন অনুযায়ী এটা কী করতে থাকবে, প্রতিনিয়ত আপডেট হতে পারবে। নিচের দিকে যদি একটু আমরা যদি আসি, আমরা এখানে কিওয়ার্ডগুলো দেখাতে চাচ্ছি না, ঠিক আছে, কিওয়ার্ডগুলো আমি হাইড করে রাখছি। এই এই কিওয়ার্ডগুলোতে আপনার দেখেন এই যে ইমপ্রেশন পাচ্ছে, এটা সিটিআর কীরকম, এই যে এটা সিটিআর এরকম। এবং সিটিআর যেহেতু কম, তাহলে সেক্ষেত্রে আমার কী করতে হবে, সিটিআর বাড়ানোর জন্য আমাকে আই ক্যাচে ইমেজ ইউজ করতে হবে, সিটিআর বাড়ানোর জন্য আমাকে টাইটেলটাকে আমাকে টাইটেলের ভিতরে ফোকাস করতে হবে, সিটিআর বাড়ানোর জন্য আমাকে কী করতে হবে, আমার ওয়েবসাইটকে পজিশনে আগে নিয়ে আসার জন্য আমাকে লিঙ্ক বিল্ডিংয়ের কাজ করতে হবে, হ্যাঁ, সোশ্যাল শেয়ারিং করতে হবে, সাইটের কন্টেন্টের ফোকাস দিতে হবে, যে সাইটের কন্টেন্টের ভিতরে কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখতে হবে। আপনি শুধুমাত্র গুগল সার্চ কনসোলকে যদি ভালোভাবে মনিটর করতে পারেন, আপনার কোনো টুলস ব্যবহার করার দরকার নেই, আপনি এখান থেকেই আপনার সাইটের সব কিছু এ টু জেড ডিটেল ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন, কোথায় সময় দিতে হবে, কোথায় সময় দিতে হবে না, কোন কোন জায়গায় আপনার ল্যাক রয়েছে, সব বিস্তারিত ইনফরমেশনগুলো এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে দেখেন এই যে লাস্ট 3 মান্থের ডাটা আমরা এটা দেখতে পাচ্ছি, আমরা চাইলে এটা কী করতে পারি, একবার খুব রিসেন্ট ডাটাগুলো আমরা এখান থেকে দেখতে পারি, বা লাস্ট 16 মান্থের ডাটা দেখতে পারি। যত ডাটা বেশি থাকবে তত এখানে কি ক্লিক বেশি থাকবে, আপনার ইমপ্রেশন বাড়বে, এভারেজ পজিশনটা থাকবে। তো আমি যদি খুব রিসেন্ট ডাটা লাস্ট 28 ডেটের ডাটা যদি আমি দেখতে চাই, তো সেক্ষেত্রে দেখেন আপনার এভারেজ পজিশনিংটা এখানে কী দেখাচ্ছে, এভারেজ পজিশনিংটা যদি লাস্ট 1 মান্থের মধ্যে যদি আমি দেখতে চাই, এখানে দেখেন 67, হ্যাঁ 67। আর যদি লাস্ট 3 মান্থের যদি আমি ডাটা যদি দেখি, অন এভারেজ 65। এখন এই যে 65 নামে কি, এখানে যে এভারেজ পজিশনটা রয়েছে, যে এখানে দেখেন এই দেখেন কি বলছে, পেপাল অল্টারনেটিভ ইউজ ফর পার্সোনাল ইউজ, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে গুগল সার্চ কনসোল আমাকে বলছে তোমার 8 নম্বর পজিশনে তোমার ওয়েবসাইট আছে, এটার সার্চ ভলিউম আছে 210, $60 রয়েছে সিপিসি। আমার একটা কিওয়ার্ড রিভেল করে দিলাম আপনাকে, আচ্ছা ঠিক আছে। এরপর আমি যদি একটু নিচে যদি দেখি 8 নম্বর পজিশনে কি আসলে কি আমার ওয়েবসাইট আছে কিনা, এই যে 1 2 3 4 5 6 7 8, এ দেখেন গুগল সার্চ কনসোল যে ডাটাটা দেখিয়েছে সেই ডাটাটা কিন্তু রাইট। এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে কিন্তু আমার ওয়েবসাইট কিন্তু 8 নম্বর পজিশনে রয়েছে, আই মিন ফার্স্ট পেজে রয়েছে, যে কারণে কিন্তু এই কিওয়ার্ডটা ইমপ্রেশন পাচ্ছে, এই যে দেখেন 132টা ইমপ্রেশন পাচ্ছে এটা, হ্যাঁ, এটা থেকে ক্লিক হয়ে এসেছে, এ লাস্ট 28 ডেজের ডাটা এটা, হ্যাঁ। আপনি এখান থেকে লাস্ট 90 ডেজে যদি ডাটা দেন, তখন আরও পজিশন আর একটু বেটার ছিল, ক্লিকও পাচ্ছিলাম তখন। সো এইটা আপনি কিন্তু খুব সহজে মনিটর করে ফেললেন এবং খুব সহজে বের করে ফেললেন যে আপনার কোন কিওয়ার্ডের জন্য কতটুকু ট্রাফিক আপনি পাচ্ছেন। এই যে দেখেন এখান থেকে পেপাল অল্টারনেটিভ ফর পার্সোনাল ইউজ এটা ক্লিক করলে কিন্তু আমার ওয়েবসাইটে চলে আসলাম। তাহলে আমরা কি জানতে পারলাম, আমরা গুগল সার্চ কনসোলের মাধ্যমে একবারে অ্যাকুরেট ডাটাটা আমরা পাচ্ছি, ঠিক আছে, আমরা অ্যাকুরেট একবার ডাটা পাচ্ছি। এখানে বিভিন্ন পজিশনিং দেওয়া রয়েছে, কোন কিওয়ার্ডের জন্য কত নম্বর পজিশন আপনার ওয়েবসাইট রয়েছে, কতটুকু ক্লিক আপনি পাচ্ছেন, হ্যাঁ, এটা বিস্তারিত আপনার এখানে ডেটাটা এখানে চলে আসছে। তাহলে আমরা খুব সহজে এখান থেকে যেমন ডাটা এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারছি, আমরা ডাটা কম্পেয়ার করতে পারছি, ক্লায়েন্টকে দেখাতে পারছি ডাটা কম্পেয়ার করে, প্রিভিয়াস এবং আফটার এবং প্রিভিয়াস বিষয়গুলো আমরা, বিফোর আফটার বিষয়গুলো আমরা তাকে দেখাতে পারছি, হ্যাঁ, সার্চ ওয়েবের বিভিন্ন তথ্যগুলো সেখানে এখান থেকে পাচ্ছে, সিটিআর যেইটা নিয়ে আপনি কাজ করবেন, পেজ কান্ট্রিজ ডিভাইস সার্চ অ্যাপিয়ারেন্স সব কিছু এ টু জেড ডিটেলস আপনি ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। কোয়ারিজ এখানে আনলিমিটেড পাবেন আপনার ওয়েবসাইটে, দেখেন 1 থেকে 100 1000 পেজ পর্যন্ত তারা দেখাতে সক্ষম, প্রতি রোতে সে আপনাকে কত 500 পর্যন্ত কিওয়ার্ড দেখাতে সক্ষম। সো বুঝতে পারছেন কত অ্যাডভান্স একটা টুলস, অথচ আমরা এটা প্রপার ওয়েতে ইউজই করছি না। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের, যারা যারা সার্চ কনসোল সম্পর্কে একবারেই বিগিনার একবারে নিউ, তাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং আপনারা খুব সুন্দরভাবে সার্চ কনসোলের ডেটাগুলো কাজে লাগিয়ে আপনাদের ওয়েবসাইটকে গ্রো করতে পারবেন। এ পর্যন্তই আজকের ভিডিও থাকবে এবং এখানে যে টপিকগুলো আমি কভার করার চেষ্টা করলাম সেই টপিকগুলো আশা করছি আপনাদের সবার জন্য অনেক হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, বেশি বেশি করে আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন। আগামী পর্বে আসছি নতুন।